আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট সোনামণিদের জন্য আপেল পিউরি। বাচ্চা 6 মাস পূর্ণ হওয়ার পরে প্রথম সলিড খাবার হিসাবে এই আপেল পিউরি দিতে পারবেন। আপেলে আছে মিষ্টি স্বাদ যা বাচ্চাদের খুব সহজে পছন্দ হয়, আরও আছে নানান রকমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা। এটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়া আপেলে রয়েছে ডায়েটারি ফাইবার যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। চলুন তাহলে এই আপেল পিউরি আমরা কিভাবে বানাবো রেসিপিটা দেখে নেই। আপেল পিউরি তৈরি করার জন্য প্রথমে আমাদের আপেলটাকে ফরমালিন মুক্ত করে নিতে হবে। তার জন্য আমি একটা ছড়ানো পাত্রে পরিমাণ মতন পানি নিয়েছি। তার ভিতরে আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা দিয়ে দিব। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন 65 টাকা মূল্যে। আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেন, আপু বাচ্চাদের ফল অথবা সবজি কিভাবে ফরমালিন মুক্ত করব। তাদের জন্য আমার এই ভিডিওটুকু রাখা। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। এখন এই ভিনেগার মিশ্রিত পানির ভিতরে আপেলটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ফল অথবা সবজি ফরমালিন মুক্ত করার জন্য আমি আপনাদের সাথে আরও একটি সহজ পদ্ধতি শেয়ার করছি। এখানে আমি একটা ছড়ানো পাত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই একদম হালকা কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করবেন। তারপরে 1 চা চামচ লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই লবণ মিশ্রিত পানির ভিতরে আমি আপেলটাকে ভিজিয়ে রাখব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমরা এই আপেল খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে আরও একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। বাচ্চাদের খাবার তৈরিতে প্রয়োজনীয় জিনিসপত্র এবং হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপেলটাকে ধুয়ে নেওয়ার পরে এখন আমরা আপেলের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপরে এভাবে মাঝ বরাবর কেটে আপেলের বিচি অংশ মানে শক্ত অংশটাকে ফেলে দিব। তারপরে পাতলা পাতলা স্লাইস করে আপেলগুলোকে আমরা কেটে নিব। এই যে এরকম ভাবে কাটবেন, একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম অবস্থায় রাখবেন। তাহলে আমাদের আপেলগুলো সেদ্ধ করার সময় কম লাগবে, খুব তাড়াতাড়ি আপেলগুলো সেদ্ধ হয়ে আসবে। এবং কেটে নেওয়ার পরে আপেলগুলো আমরা আরও একবার ধুয়ে নিব। এখন আমি ছোট্ট একটা হাঁড়িতে এইটুকু পরিমাণে পানি নিয়েছি। তারপরে একটা স্টিনার দিয়ে দিচ্ছি। এই স্টিনারটা আপনারা বাজারে 100 টাকা মূল্যে পেয়ে যাবেন। এই স্টিনারে ফল সেদ্ধ করা বা সবজি সেদ্ধ করা খুব সহজ এবং আরামদায়ক। আমি আমার মেয়েকে 6 মাস থেকে এই স্টিনারের সাহায্যে ফল অথবা সবজি পিউরি করে খাইয়ে আসছি। স্টিনারের উপরে আমি স্লাইস করে কেটে রাখা আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে 10 মিনিট জাল করে আপেলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম আর এখন কিন্তু আপেলের কালারটা চেঞ্জ হয়ে হালকা হলুদ বর্ণ ধারণ করেছে। তার মানে আমাদের আপেলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাঁটা চামচটা কিন্তু আপেলের ভিতরে খুব সহজেই ভেদ করে যাচ্ছে, তার মানে আপেলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপেলগুলো ঠান্ডা করে নিব। তারপর একটা ব্লেন্ডারের জারে দিয়ে আপেলগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। ব্লেন্ডারের ব্যবস্থা না থাকলে আপনারা এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। শিশুর 6 মাস বয়স হলে বুকের দুধের পাশাপাশি 2 বেলা শিশুকে বাড়তি খাবার দিতে হবে। এই বাড়তি খাবার হতে পারে ফলের পিউরি, সবজির পিউরি, সাবুদানা, ওটস, ভাতের মাড়, পাতলা ডাল, সুজি, স্যুপ অথবা জাউ ভাত। বাচ্চার প্রথম সলিড খাবার শুরু করার পর যে কোনো খাবার পরপর 3 দিন দিবেন এবং লক্ষ্য করবেন বাচ্চার পেটে, পিঠে, চোখে, গালে লাল র্যাশ দেখা দিচ্ছে কিনা বা অ্যালার্জি হচ্ছে কিনা এবং হজমে সমস্যা হচ্ছে কিনা। যদি এগুলোর কিছুই না হয় তাহলে আপনি খাবারটি নিয়মিত বাচ্চাকে খাওয়াবেন। আর যদি বাচ্চার অ্যালার্জি বা হজমে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি খাবারটি অফ করে দিবেন।
তাহলে দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকমের আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং মজাদার রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।